চিত্রকলা প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠিত হলো দিনহাটার ভেটাগুড়িতে। দি ম্যাডেনো আর্ট সেন্টার ও চিত্রাঙ্কন আর্ট সেন্টারের পরিচালনায় রবিবার ভেটাগুড়ি চৌপতি হাই স্কুলে এই প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আসামের বিশিষ্ট চিত্রশিল্পী বাপন সাহা মণ্ডল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রখ্যাত চিত্রশিল্পী সুব্রত দেবনাথ, অনুপ কুমার সরকার, বিশিষ্ট কবি বৈদ্যনাথ দত্ত, কবি সমীর পাল, বিশিষ্ট সাহিত্যিক অভিজিৎ দাস, হীরামণি বর্মন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, সংস্কৃতির নানা ধারায় চিত্রশিল্প একটা গুরুত্বপূর্ণ ধারা। ছাত্রছাত্রীরার মধ্যে যাতে এর আরও প্রসার ঘটতে পারে তার জন্য আরও বেশি বেশি উদ্যোগ নেওয়া দরকার। বর্তমান সমাজে যে অপসংস্কৃতির কালো থাবা বাড়াতে উদ্যত, এর বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির চর্চার প্রচার ও প্রসার ঘটাতে হবে, তবেই সমাজে এগিয়ে যাবে। বক্তাগণ আরও বলেন, সুস্থ সমাজের স্বার্থে রবীন্দ্রনাথ নজরুল সঙ্গীতের প্রসার যেমন ঘটাতে হবে, পাশাপাশি লোকসংস্কৃতির চর্চাও বাড়াতে হবে। অনুষ্ঠানে প্রয়াত সুসেন দেবকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিশিষ্ট লেখক হরিপদ রায় এবং বিজয় কুমার সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রকলা কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। আমি ভাবতে পারিনি কোনোদিন আমি ভ্রমণ হবে, তো আমি সেমন কর্ম শিল্পী নয়। Thank you.